হ্যালো ফ্রেন্ডস, আপনারা দেখছেন আপনাদের চ্যানেল এমএস অনলাইন এডুকেশন। ফ্রেন্ডস, এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো রাজ্যে যে প্রাথমিক শিক্ষকদের বেতন বৃদ্ধি করা হয়েছে ঠিক কত টাকা বেতন বাড়ছে শিক্ষকদের। তো বন্ধুরা, সেটাই আপনাদেরকে জানাবো, সঠিক কত টাকা বেড়েছে সেটাই আপনাদেরকে জানাবো। তো জানতে হলে অবশ্যই ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর এই ভিডিওটাকে বেশি বেশি শেয়ার করে দেবেন। চলুন দেরি না করে শুরু করা যাক। আমাদের চ্যানেল থেকে নিয়মিত ভিডিও পেতে হলে এই লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবেন, তারপর পাশে বেল বাটনও ক্লিক করে ওয়াল নোটিফিকেশনটা অন করে দিবেন। কারণ যখনই আমরা এই ধরনের নতুন নতুন ভিডিওগুলো আপলোড করব, আপনারা ভিডিওগুলো সবার আগে পেয়ে যাবেন। পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির বৈঠক নজরুল মঞ্চ থেকে শিক্ষকদের গ্রেড পে বৃদ্ধির ঘোষণা করেছিলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। শিক্ষামন্ত্রী ওই ঘোষণার পর এবার সরকারিভাবে বিজ্ঞপ্তি দিয়ে গ্রেড পে বৃদ্ধির ঘোষণা রাজ্য শিক্ষা দপ্তরের। সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী ঠিক কত টাকা বাড়ছে শিক্ষকদের বেতন? শুক্রবার বিজ্ঞপ্তি জারি করে শিক্ষা দপ্তরের তরফে জানানো হয়, রাজ্যপাল প্রাথমিক শিক্ষকদের বেতন বৃদ্ধির সুপারিশ অনুমোদন নিয়েছে। প্রাথমিক শিক্ষকদের গ্রেড পে 2600 টাকা থেকে পে ব্র্যান্ড 2 3600 টাকা করা হচ্ছে। পে ব্র্যান্ড 3-তে অপ্রশিক্ষিত শিক্ষকদের গ্রেড পে 2300 টাকা থেকে 2900 টাকা করা হচ্ছে। আগামী 1 আগস্ট থেকে কার্যকর করা হবে। নতুন গ্রেড পে কার্যকর হলে প্রাথমিক শিক্ষক পদে কাজে যোগ দিলেই 21,000 টাকা পরিবর্তে 25,970 টাকা বেতন পাওয়া যাবে। হিসাব বলছে অপ্রশিক্ষিত শিক্ষকদের বেতন হবে পে ব্যান্ড 6,700 টাকা, গ্রেড পে 2900 টাকা, মর্গ ভাতা বাবদ 125% 12,000 টাকা, বাড়ি ভাড়া বাবদ 15% হিসেবে 1440 টাকা, সঙ্গে মেডিকেল বাবদ 300 টাকা, সব মিলিয়ে 23,340 টাকা পাবেন অপ্রশিক্ষিত শিক্ষকরা। প্রশিক্ষিত শিক্ষকরা পাবেন পে ব্যান্ড 7,440 টাকা, গ্রেড পে বাবদ 3,600 টাকা, মহার্গ ভাতার 125% বাবদ 13,800 টাকা, হাউস রেন্টের 15% বাবদ 1,650 টাকা, মেডিকেল অ্যালাউন্স বাবদ 300 টাকা, সব মিলিয়ে 26,796 টাকা। তো বন্ধুগণ, আশা করি আপনারা বুঝতে পেরেছেন সঠিক কত টাকা প্রাথমিক শিক্ষকদের বেতন বেড়েছে। তো বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটা আমার এই পর্যন্তই।